রিয়াল মাদ্রিদের পর চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে সফল ক্লাব এসি মিলান। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে কখনোই এসি মিলানকে হারাতে পারেনি ইন্টার মিলান। তার ওপর খেলাও ছিল মিলানের ঘরের মাঠ সান সিরোতে। সব পরিসংখ্যান, সব সম্ভাবনা যখন মিলানের পক্ষে, তখনই প্রতিপক্ষের মাঠ থেকে জয় ছিনিয়ে নিল ইন্টার। বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে এসি মিলানকে 2-0 গোলে হারিয়েছে ইন্টার মিলান। ইন্টারের হয়ে দুটি গোল করেন এদিন জেকো এবং হেনরিক মিকিতারিয়ান। প্রতিপক্ষের মাঠে এই জয়ে ফাইনালের পথে এক পা দিয়েই ফেলল ইন্টার। দ্বিতীয় লেগের খেলায় 17 মে ঘরের মাঠে লড়বে সিমোন ইনজাগির শিষ্যরা। সেই ম্যাচে জিতলে 13 বছর পর আবারও ইউরোপ সেরা লিগের ফাইনালে খেলার গৌরব অর্জন করবে ইন্টার মিলান। ঘরের মাঠে মিলানকে শুরুতেই স্তব্ধ করে দেয় ইন্টার। শুরু থেকেই আধিপত্য দেখানো দলটি প্রথম দুটি শটেই সাফল্য পেয়ে যায়। 8ম মিনিটে সতীর্থের কর্নারে 6 গজ বক্সের বাইরে বাঁ পায়ে চমৎকার ভলিতে প্রথম গোলটি করেন অভিজ্ঞ ফরোয়ার্ড জেকো। প্রথম গোলে 3 মিনিটের মাথায় স্কোরশিটে নাম লেখান রাশিয়ান বংশোদ্ভূত আমেরিকান এই ফুটবলার। ফেদরিকো দিমার্কোর কাছ থেকে পাস পেয়ে জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনালের সাবেক এই মিডফিল্ডার। ব্যবধানটা কিছুক্ষণের মধ্যেই বড় হতে পারত, তবে সেই সুযোগ হাতছাড়া করে ইন্টার মিলান। এরপর নিকোলো বেরেলার শট ফিরিয়ে দেন মিলান গোলরক্ষক। এবার পেনাল্টিও পেয়েছিল ইন্টার, তবে ভিআরের রিপ্লে দেখে সে সিদ্ধান্ত পরিবর্তন করেন রেফারি। প্রথমার্ধে কোনো জোরালো আক্রমণ করতে না পারা মিলান দ্বিতীয়ার্ধে শুরুতে কিছুটা ঘুরে দাঁড়ায়, তবে বেশ কিছু ভালো সুযোগ তৈরি করলেও গোল আদায় করতে পারেনি দলটি। ম্যাচের বাকিটা সময় কেউই গোলের দেখা না পেলে 2-0 গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার।